হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি জলজ গাছ সম্পর্কে আলোচনা করব। এই গাছটি আপনি আপনার বাগানে লাগাতে পারেন। এই গাছটির নাম ওয়াটার ক্যাবেজ। এটি আপনি নার্সারিতে পেয়ে যেতে পারেন। আর আমি এটি নদী থেকে এনেছি। এটি নদীতেও পাওয়া যায়। এটি অ্যাকচুয়ালি নদীর যে পানা হয় সে তারই একটা ভ্যারাইটি। এটা আপনি নার্সারি থেকে নিয়ে নিতে পারেন। এটি অতিরিক্ত তাড়াতাড়ি মাল্টিপ্লাই হয়। আমি একটা এনে লাগিয়েছিলাম আর এই গামলাগুলো আমার খুব তাড়াতাড়ি ভরে গেছে। আর এটি কি কত তাড়াতাড়ি বাড়ে সেটাই আপনাদের এক মাসের আপডেট দিয়ে দেখিয়ে দেবো যে কত তাড়াতাড়ি এই গাছটি বাড়ে। এই গাছটিতে এমন কোনো কীটনাশক, মানে এই প্রথমে আসে কীটনাশক, এর এমন কোনো মানে পোকামাকড় লাগে না যে আপনার কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি মাসে একবার নিম অয়েল স্প্রে করে দিতে পারেন। এতে আপনি কেমিক্যাল কীটনাশক ব্যবহার করবেন না, তাতে গাছটির ক্ষতি হবে। এভাবে কীটনাশকের প্রয়োগ করুন। আর এই গাছে জলটা আপনি দেখে পাল্টে দিন। এরকম একটি দেখুন গাছ আমি এনে লাগিয়েছিলাম আর আমার এই গামলাগুলো সমস্ত ভরে গেছে। আর এই গাছগুলো যখন লাগাবেন একটু বড় জায়গায় লাগালে ভালো হয়, খুব তাড়াতাড়ি বাড়ে আর খুব তাড়াতাড়ি এই গামলাগুলো ভরে যায়। আর বড় জায়গায় লাগালে কি হবে, এর জল জলটা বেশি থাকবে, জলটা গরমও কম হবে। আর জলটা যত তাড়াতাড়ি গরম হয় গাছের ততটা ক্ষতি হয়, যে কারণেই এই গাছটি একটু বড় জায়গায় লাগাতে হয়। আর এই গাছটি যখন লাগাবেন নিচে একটু মাটি দিয়ে নেবেন, গামলার নিচে মানে মাটি দিয়ে তারপর জল দিয়ে তারপরে লাগাবেন। তাহলে এই গাছটি সুন্দরভাবে হয়, যে গাছটির গরম মানে মাটিটা থাকলে পরে জলটা ঠান্ডা থাকবে আর এই গাছটি তখনই সুন্দরভাবে গ্রো করবে। আর এই গাছটি শীতের দিনে ডরমেন্সি পিরিয়ড, তখন এর কোনো মানে এর কোনো বৃদ্ধি হয় না, তখন এটি ডরমেন্সিতে থাকে। আবার যখন বর্ষার সময়ের গ্রোথের টাইম তখন এটি সুন্দরভাবে গ্রো করে। আর গরমের দিনে একটি জল অতিরিক্ত গরম হয়ে যায় আর গরমের সময় খুবই এর অসুবিধা হয়, গরমের সময় জলটা খুব গরম হয়ে যায়, তখন এর পাতাগুলো পচে যেতে থাকে। তখন এটাকে একটু দেখভাল করে রাখতে হয়, পাতাগুলো পরিষ্কার করে আর শিকড়গুলো পরিষ্কার করে রাখতে হয়। তখন একটু তাড়াতাড়ি জলের পাল্টে দিতে হয়, কিছুদিন পরপরই 3-4 দিন পরপর জলটা পাল্টে দিতে হয়। আর এর জল কী করে পাল্টে দিতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেব। জলটা পাল্টে দিলেই এটি সুন্দরভাবে থাকবে। আর গরমের দিনে এটাকে সকালের দিকে 1 কি 2 ঘন্টা রোদ্দুর আসে এমন জায়গায় আপনি রাখুন। দুপুর দেখুন এটাকে কিভাবে আপনি জল পাল্টে দেবেন, এটা একটুখানি কাত করে এর জলটা আপনি বের করে দেবেন, তাহলে এই গাছে সুন্দরভাবে হয়ে যাবে। আর এই জলটা আপনি ফেলে না দিয়ে বালতিতে রেখে দিলে এটা আপনি অন্য গাছেও ব্যবহার করতে পারেন। আর যখন আমার সমস্ত গাছে পাল্টানো হয়ে গেছে, শুধুমাত্র একটা গাছে আপনাদের দেখিয়ে দিলাম, এরকম করে আপনি জলটা পাল্টে দেবেন, না হলে এতে মশার উপদ্রব হবে। এইভাবে আপনি এর জলটাকে রেখে দিয়ে আবার অন্য গাছে ব্যবহার করতে পারেন। আর এই গাছে এমন কিছু খাবারের দরকার হয় না, আপনার কোনো খাবারই এতে দিতে হবে না। যখন আপনি এই গাছটি বসাবেন তখন যে কোনো কম্পোস্ট মিশিয়ে নেবেন, তাহলে এই গাছটি সুন্দরভাবে গ্রো করবে। আর আজকে আমি এইবার দেখাবো কিভাবে এটি লাগাতে হবে। শুধুমাত্র গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এতে, আর কোনো কিছু আমি মিশাইনি, যে বালি মিশাতে হবে কি অন্য কিছু মেশাতে হবে সেসব আমি কিছু মিশাইনি। শুধুমাত্র এর সঙ্গে খানিকটা কম্পোস্ট মিশিয়ে নিয়ে আমি গাছটি বসিয়ে দিয়েছি। এবার আমি দেখুন আমি নিয়েছি শুধু লিপ কম্পোস্ট, যেহেতু আমি লিপ কম্পোস্ট নিয়েছি সেটাই সেই জন্যই জলের ওপরে এগুলো ভেসে উঠছে। এর ওপরে আমি এইগুলো লাগিয়ে দেব, তাহলে এই গাছটি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি এই চারাগুলো, কটা চারা লাগিয়ে দিলেই আপনি এইগুলো লাগাতে পারেন, আপনি ওই বাগানে এই গাছটি লাগাতে পারেন। দেখতে খুবই সুন্দর, দেখুন এই কটা শুধুমাত্র লাগিয়ে দিলে এই গাছটি কিছুদিনের মধ্যে এই গাছটি ভরে যাবে। দেখুন এটি 15 দিন পরের এরকম আপডেট, 15 দিন পরে আপনার গাছটি এরকম বেড়ে যাবে। এই গাছটি যখন বসাবেন একটু বড় জায়গা লাগালে সব থেকে ভালো হয়। আর আপনার যদি মাটির গামলা থাকে, বড় মাটির জায়গা থাকে, তাহলে তাতে লাগালে খুবই ভালো হয়। আর প্লাস্টিকের জায়গা লাগালেও হবে, আপনি শুধুমাত্র এর রোদ্দুরের খেয়ালটা রাখবেন। অতিরিক্ত রোদ্দুরে রাখলে এর যে জলটা সেটা গরম হয়ে যাবে আর গাছটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে আপনি এর দেখভাল করুন, তাহলে এই গাছটি আপনার বাগানে সুন্দরভাবে গ্রো করবে। আর আমি গরমের দিনে এই গাছগুলো কোথায় রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় প্ল্যান্টার, এগুলো আমার ইটের স্ট্যান্ড করে তার উপরে রাখা আছে, এর নিচটায় ঠান্ডা থাকে। তো গরমের দিনে আমি এখানে সমস্ত গাছগুলো রেখে দিই, এখানে যেটুকু আলো পায় এতেই হয়ে যায়। আর এই গাছটা একটু ঠান্ডাও থাকে, তখন এই গাছটা অত অত এর অসুবিধা হয় না গরমের সময়। আর গরম চলে গেলে যখন গরম চলে গেলে বর্ষার সময় এটাকে আপনি সারাদিন রোদ্দুরে রেখে দিতে পারেন, আর শীতের দিনেও সারাদিন রোদ্দুরে থাকলে কোনো অসুবিধা নেই। দেখুন 1 মাস পরের আপডেট,
গাছটি এত তাড়াতাড়ি মাল্টিপ্লাই হয়, আর এই গাছ আমি অনেক ফেলেও দিয়েছি, এত গাছ লাগিয়ে রাখার জায়গাও নেই। প্রত্যেকটা গামলা আমি পরিষ্কার করে একটু কমিয়ে ফেলেও দিয়েছি। এইভাবে আপনি এই গাছগুলো লাগিয়ে নিতে পারেন, দেখতে খুবই সুন্দর এই গাছটি, যে কারণে আমি এই গাছটি লাগিয়েছি। আপনার যদি খুবই পছন্দের থাকে এই গাছটি, আপনি লাগাতে পারেন, আর এর দেখভালের খুব যে দরকার হবে তা না। এখন এইভাবে একটু বড় জায়গায় লাগাবেন তাহলেই হবে, আর মাটিটা আপনি শুধুমাত্র জলটা চেঞ্জ করে রাখবেন, আর গরমের দিনে একটু খেয়াল করে এর দেখভাল করবেন, তাহলে এই গাছটি আপনি আপনার বাগানে সুন্দরভাবে লাগিয়ে রাখতে পারবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।